নিজাম প্যালেস থেকে বের করা হলো সন্দীপ ঘোষকে, কারণ আজকেই তাকে আদালতে পেশ করা হবে এবং যে মুহূর্তে তাকে নিজাম থেকে বের করা হচ্ছিল সেই মুহূর্তের ছবি এখানে ফার্স্ট অন দেখাচ্ছি আপনাদেরকে রিপাবলিক বাংলায়। সেই ছবি দেখতে পাচ্ছেন আলিপুরে সিবিআই। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। শেষ আদালতে আজকে পেশ করা হবে সন্দীপ ঘোষকে, কারণ আজকে হেফাজত শেষে আরো একবার তাকে পেশ করা হবে আদালতে এবং আজকে আবার কদিনের হেফাজত চাইবেন আধিকারিকরা সেটা অবশ্যই দেখার, যার বিরুদ্ধে এত ভুরি ভুরি অভিযোগ এবং যেভাবে আর জি করে দিনের পর দিন নিজের একটা আলাদা রাজত্বই তৈরি করেছিল সন্দীপ ঘোষ, যেভাবে সিন্ডিকেট চালিয়ে গেছে একবারে দুর্নীতিতে ভরা তার বলা যায় তার কর্মস্থল, এবং একই সঙ্গে তার এই যে পিএফটা যে কটা বছর তিনি কাজ করেছেন এত এত দুর্নীতির সঙ্গে তার নাম জড়িয়ে রয়েছে এবং নিজাম থেকে কিন্তু বের করা হলো সন্দীপকে এবং সেই ছবি দেখাচ্ছে। এবং একদিকে যেমন আজকেই আদালতে পেশ করা হবে সন্দীপ ঘোষকে, অন্যদিকেই আবার আপনাদেরকে জানাবো যে ইডি দপ্তরে হাজিরা সন্দীপ ঘোষের স্ত্রী, ইডি দপ্তরে হাজিরা সন্দীপ ঘোষের স্ত্রী, সেই ছবিও এখানে ফার্স্ট অন এক্সক্লুসিভ দেখাচ্ছি আমরা রিপাবলিক বাংলায়। দুটি ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে সন্দীপ ঘোষকে নিজাম প্যালেস থেকে বের করার সেই মুহূর্তের ছবি আজকে আদালতে পেশ করা হবে এই সন্দীপ ঘোষকে, যার বিরুদ্ধে এত ভুরি ভুরি অভিযোগ, অন্যদিকে ইডি দপ্তরে সন্দীপের স্ত্রী সঙ্গীতা ঘোষকে তলব করেছে ইডি আধিকারিকরা, কারণ আমরা জানি যে আরও একটি তদন্তকারী সংস্থা এই বিষয়ে তদন্ত করছে এবং যেখানে ইডির আধিকারিকরা আবার এই সন্দীপ ঘোষের স্ত্রীকে তাকেও তলব করেছে গতকালও সন্দীপ ঘোষের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ। তবে সন্দীপ ঘোষকে কিন্তু আজকেই আদালতে পেশ করা হবে এবং সেই বিষয়ে একটা আপডেট নেওয়ার চেষ্টা করবো সৈকতের কাছ থেকে। সৈকত, এই মুহূর্তে কি আপডেট? পেশ করা হবে তার কিছুক্ষণের মধ্যেই সন্দীপ ঘোষ সহ চারজনকে আলিপুর আদালতে পেশ করা হবে। নিজাম প্যালেস থেকে তাকে রীতিমতো কড়া প্রহরায়, কেন্দ্রীয় বাহিনীর কড়া প্রহরায় তাকে আলিপুর আদালতে নিয়ে আসা হচ্ছে। তার কারণ সন্দীপ ঘোষ গতবারে যখন তাকে প্রোডাকশন করা হয়েছিল তখন কিন্তু তার শিকার হতে হয়েছিল, মেরেছিলেন এবং প্রথমে আবেদন ছিলেন চারজনকে নিয়ে আলিপুর আদালতে সিবিআই এর আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন এবং সন্দীপ ঘোষকে ঘিরে রীতিমতো কড়া নিরাপত্তার দেশটনী সরাসরি দেখাবো। যেহেতু গতবারে সন্দীপ ঘোষকে রীতিমতো হেনস্থার শিকার হতে হয়েছিল সেই জন্য কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা পুলিশ বাহিনী কড়া প্রহরা এখানে রেখেছে। সন্দীপ ঘোষ সহ বাকি চারজনকে আদালতে প্রোডাকশন করা হচ্ছে, সেই চিত্র সরাসরি দেখাবো আমরা। এই মুহূর্তে সন্দীপ ঘোষ সহ চারজনকে আলিপুর আদালতে নিয়ে এসেছে, তাদের আজকে প্রোডাকশন করা হবে এবং এই যে চারজনের ছদিনের যে সিবিআই হেফাজতে তার বাকি রয়েছে সেই ছদিনের সিবিআই হেফাজতের আবেদন করা হতে পারে এমনটাই জানা যাচ্ছে সিবিআই সূত্রে। এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি আমরা সিবিআই এর টিম আদালতে পৌঁছে গিয়েছে সন্দীপ ঘোষকে নিয়ে, এবং সব থেকে বড় বিষয় আজকে একটা বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে তাদেরকে তাদের নিরাপত্তার জন্য। তার কারণ গতবারে প্রোডাকশনের সময় যে হেনস্থার শিকার হতে হয়েছিল সন্দীপ ঘোষকে সেই জন্য আজকের একটা বিরাট পুলিশ বাহিনী কেন্দ্রীয় বাহিনীর অতিরিক্ত জওয়ানরাও রয়েছেন আনন্দমোহন। একেবারে প্রিয়, তোমায় বলে দিই যে গতকালকে দীর্ঘক্ষণ জেরা জিজ্ঞাসাবাদের পর আজকে পুনরায় ইডি তাকে তলব করেছিল, অর্থাৎ সন্দীপ ঘোষের স্ত্রীকে তলব করেছিল। তিনি দুটো বাজার আগেই তিনি কিন্তু সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে এসছেন এবং কিছুক্ষণ বাদে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করবেন। ধন্যবাদ।